حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصليان أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমি আবারও একবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা খুবই পরিচিত, আমাদের প্রত্যেকেরই গ্রামে কম বেশি প্রচলিত। আমাদের গ্রামের বিভিন্ন বাড়ির সামনে, গাড়ির সামনে, বাইকের পেরের সামনে দেখা যায় যে বিসমিল্লাহ রহমান রহিমের পরিবর্তে 786 লেখা থাকে, 786 লেখা থাকে। আসলে কিন্তু 786-এর মান বিসমিল্লাহ রহমান রহিম নয়। আমরা এও শুনে আসছি যে 786 সমান বিসমিল্লাহ রহমান রহিম নয়, বরং 786 হচ্ছে হরে কৃষ্ণার মান, হরে কৃষ্ণার মান। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে 786-এর আসল মানে, মানে মিনিং কি, আসল মান কি বিসমিল্লাহ রহমান রহিম নাকি হরে কৃষ্ণা। তার আগে আমরা জানবো যে এই যে মান, অক্ষরে যে মান ব্যবহার করা হচ্ছে, এটা কি ইসলামে আদৌ জায়েজ আছে? না, এটা ইসলামে জায়েজ নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবাবর্গ, কাউরির জামানাতে এই ধরনের কোন সংখ্যা মানে অক্ষরের মান ব্যবহার করার প্রচলন দেখা যায়নি। যেহেতু এই ধরনের কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবাবর্গ করেননি, সেজন্য এটা হচ্ছে পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য, এই ধরনের কাজ করা যাবে না। এই যে অক্ষরের মান ব্যবহার করা, এটা হচ্ছে দেখা দেখি, যেরকম ভাবে অঙ্কের মান হয়, অঙ্কে যেরকম এ এর মান এত, বি এর মান থাকে, সি এর মান থাকে, তো অনুরূপ ভাবে আরবি, তো আরবি অক্ষরের সেরকম মান ব্যবহার করার বা বের করার চেষ্টা করে আরবি সাহিত্যিকরা এরকম করেছেন, আরবি সাহিত্যিকরা এটা করেছেন। তখন আমরা দেখব যে আরবি সাহিত্য এটা কিভাবে আবিষ্কার করেছে আর কিভাবে সংখ্যার মান নির্ণয় করা হয়। প্রথমে যেরকম ভাবে অঙ্কে আমরা দেখতে পাই যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এখানেও কিন্তু আলিফ বা তা সার একটা মান দিয়ে দেওয়া হয়েছে যে আলিফ সমান এত, বি বা সমান এত, সা সমান এত। তোমরা দেখব যে কোন অক্ষরের মান কত। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি, এটাকে বলা হয় হরফে আবজাদিয়া, আর হরফে আবজাদিয়ার মানকে বের করা হয়েছে, সেখানে এটাকে বলা হয় আবজাদিয়া পদ্ধতি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালিমান, সাফাস, করশাত, সাখাদ, ওয়াদাগ। তো এখানে প্রত্যেকটা অক্ষরে একটা মান দেওয়া হয়েছে, আলিফ সমান এক, বা সমান দুই, জিম সমান তিন, দাল সমান চার, হা সমান পাঁচ, সমান 800, ওয়া সমান 900, আর গাইন সমান 1000। তো এগুলো হচ্ছে এক একটা অক্ষরের মান নিচে দেওয়া হয়েছে, এটা জুম করে দেখে নেবেন মানগুলি কত কত দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি যে বিসমিল্লাহ রহমান রহিমের মান এই অনুসারে কত আসছে। প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাতে বা সমান 2, সিন সমান 60, মিম সমান 40, আলিফ সমান 1, লাম সমান 30, ডবল লাম আছে আবার 30, হা সমান 50, টোটাল হচ্ছে 168। তো বিসমিল্লার মান হলো 168। এরপর আর রহমান, আর রহমানের আলিফ সমান 1, লাম সমান 30, ডবল র আছে, র সমান 200, আবার র সমান 200, হা সমান 8, মিম সমান 40, আলিফ সমান 1, আবার নুন সমান 50, টোটাল হচ্ছে 530। তো আর রহমানের মান হলো 530। আর রহিম, আর রহিমের আলিফ সমান 1, লাম সমান 30, র সমান 200, আবার র সমান 200, হা সমান 8, ইয়া সমান 10, মিম সমান 40, টোটাল হলো 489। তো বিসমিল্লার মান হলো 168, আর রহমানের মান হলো
530 আর রহিমের মান হলো 489, টোটাল হলো 1187। তো টোটাল হলো 1187, অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিমের মান হলো 1187। তাহলে আমরা কিভাবে 786 লিখছি? এটা হচ্ছে একটা চক্রান্ত, এটা হচ্ছে একটা চক্রান্ত যে মুসলিমদেরকে তাদের অজান্তেই শিরক করে নেওয়া হচ্ছে, মুসলিমদেরকে তাদের অজান্তেই তাদের মাধ্যমে শিরক করে নেওয়া হচ্ছে। কেননা আসলে 786 এর মান মানে হচ্ছে হরে কৃষ্ণা। এখানে বাংলায় লেখা আছে হরে কৃষ্ণা, আরবিতেও লেখা আছে হরে কৃষ্ণা। এখানে হরে কৃষ্ণের মানে যে অক্ষরগুলি আছে, বর্ণমালাগুলি আছে, তার মানগুলি দেখুন, তাহলে বেরিয়ে যাবে 786। হা সমান 5, র সমান 200, ইয়া সমান 10, কাফ সমান 20, র সমান 200, শিন সমান 300, নুন সমান 50, আলিফ সমান 1, টোটাল হচ্ছে 786। তো হরে কৃষ্ণার মান হচ্ছে 786, বা 786 মানে হচ্ছে হরে কৃষ্ণা, 786 মানে বিসমিল্লাহ রহমান রহিম নয়। তো এটা হচ্ছে একটা অমুসলিমদের চক্রান্ত, যে মুসলিমদের অজান্তে তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে শিরক করিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে মুসলিমদের অবশ্যই সচেতন হওয়া দরকার যে তারা কোন বিষয়গুলি কিভাবে ইউজ করছে, আর তাদেরকে নিয়ে কিভাবে খেলা খরচা হচ্ছে, তাদের ব্রেন নিয়ে কিভাবে খেলা করা হচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে বিসমিল্লার মান সমান হচ্ছে 1187, আর হরে কৃষ্ণার মান সমান হচ্ছে 786। সেদিন আমরা কখনোই কিন্তু বিসমিল্লার পরিবর্তে 786 লিখবো না। তাহলে কি আমরা 1187 লিখবো? তাও লিখবো না। কেননা বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে একটা আয়াত, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 30। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল করিমের এক এক অক্ষর পড়লে 10-10 নেকি পাওয়া যাবে, এক এক অক্ষর পড়লে 10-10 নেকি পাওয়া যাবে। তো যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়েন, তো বিসমিল্লাহ রহমান রহিমের টোটাল 21টা অক্ষর রয়েছে, টোটাল 21টা অক্ষর রয়েছে। তো যদি 21কে 10 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 210। তো যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন বা পড়েন তাহলে আপনি নেকি পেয়ে যাচ্ছেন 210। আর যদি আপনি এর পরিবর্তে 1187 100,000 লেখেন বা তার চাইতে বেশিবার লেখেন, তবু আপনি এক নেকিও পাবেন না, এক নেকিও পাবেন না। তো আমরা এক তো নেকি থেকে বঞ্চিত হচ্ছি, দুই এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয়, তিন এটা হচ্ছে একটা মারাত্মক ধোকা, এর মাধ্যমে আমাদেরকে দিয়ে শিরক করিয়ে নেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ বলা নিশ্চয়ই শিরক, হরে কৃষ্ণ বলা নিশ্চয়ই শিরক। তো আমরা আমাদের অজান্তে এই ধরনের একটা মারাত্মক শিরক করে আসছি। তো আমাদের এখানে বোঝা উচিত যে বিসমিল্লার মান হচ্ছে 1187, আর 786 হচ্ছে হরে কৃষ্ণার মান, বিসমিল্লাহ রহমান রহিমের নয়। আর দ্বিতীয় মূল কথা হচ্ছে যে অক্ষরের মান নির্ণয় করা ইসলামে জায়েজ নয়। এটা হচ্ছে এক শ্রেণীর আলেম, ভণ্ড আলেম, যারা তাবিজ বিক্রি করে, বাদুলি বিক্রি করে, তারা এটা সমাজের মধ্যে চালু রেখেছে। তো এই ধরনের এরকম ইউজ করা যাবে না। হাদামা ইন্দি আল্লাহ আলম সব, আল্লাহকে দোয়া করবো, হে আল্লাহ তোমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা জিনিস বুঝে মানার তৌফিক দান করো। আমিন ওয়াকিদুল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد عظمت فللأمجاد بانيها.